आईपीएल महासमर प्रथम मैच रे दमदार विजय हासिल करिछि बेंगलोर विपक्षी दल मुंबई को दुई विकेट रे हराई दल चलित आईपीएल रो प्रथम विजय हासिल करिछि। तबे मैच शेष पर्यंत बेस रोचकपूर्ण रहितबा देखिबा को मिलिथिला। प्रथमे टॉस जीती आरसीबी अधिनायक विराट कोहली बोलिंग निष्पत्ति नेथिले। एहा परे बैटिंग करबा को पडिया को ओल्हाइथिला मुंबई। दल पक्षरु रोहित एवं लिन बैटिंग करबा को आसीथिले। दुहे जबरदस्त आरंभ करथिले मध्य रोहित दुर्भाग्य जनक भावरे रन आउट होई पैविलियन फेरिथिले। यहाँ परे सूर्य कुमार यादव ईशान किसान क्रिस लिन कर दमदार इनिंग्स बलरे मुंबई 169 रन करि पारिथिला। ए बाबद्रे अधिक सूचना पाई सुशांत साहू फोन लाइन ने जोड़ी होई छथि हम प्रतिनिधि। सुशांत किभळी देखिबा आईपीएल महासमर आरंभ होई छ एवं विजय अभियान रु बेंगलोर आरंभ करी छ समर। দেখন্তু স্মৃতি লগ্ন কালি ম্যাচ কথা যদি দেখিবা কালি ম্যাচ সবুটু গোটে রোমাঞ্চকর ম্যাচ কইলে অচ্যুতি হবনি কারণ আপনার দেখিবে ম্যাচটি শেষ বলে যাই ফিনিশ হয়েছিলা। প্রথমে গোটে টাইমে মুম্বাই ইন্ডিয়ান্স যেতবে ব্যাটিং করতলা যেতবে 16 ওভারে 135 রান করতলা এবং 4টি উইকেট হরাইতিলা। কিন্তু যদি লাস্ট ওভারে কইবা লাস্ট ওভারে সে মাত্র 1 রান করতলা এবং 3টি উইকেট হরাইতিলা। তারপরে এবং শেষ 4 ওভারু মাত্র 23 রান সংগ্রহ করতলা। ফলে যতবে বি আশা করা যাচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স একদা 180 প্লাস স্কোর করিব কিন্তু তাহা করিবার্নতলা 169 করিবাকু সক্ষম হইতিলা। আর গোটে কথা কই রাখিবি হর্ষাল পটেল, হর্ষাল পটেল যে প্রথমে যে ওভার বোলিং করতলে 15 রান দেইতিলে কিন্তু তাঙ্ক শেষ 3 ওভার যেভাবে বোলিং করতে মাত্র 12 রান দিয়ে 5টা উইকেট অক্তিয়ার করার সহ 4 ওভারে 27 রান দিয়ে 5টি উইকেট নিয়েছিল। এস প্রথম বোলার, প্রথম বোলার যে কি মুম্বাই ইন্ডিয়ান্স টিম এগেনস্টে 5টি উইকেট নিয়েছেন। পূর্বরু এই রেকর্ড ছিল যে বর্তমান মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রয়েছেন রোহিত শর্মা। সে যেতবে 2009 মশিয়ারে ডেকান চার্জার্স পাই খেলুলে সে মুম্বাই ইন্ডিয়ান্স বিপক্ষে 9 রান দিয়ে 4টি উইকেট নিয়েছিল। সেইটা মুম্বাই ইন্ডিয়ান্স বিপক্ষে সব সর্বশ্রেষ্ঠ ফিগর ছিল। অপরপক্ষে যেতবে আরসিবি ব্যাটিং করিয়া আসিলা আরসিবি র মধ্য দেখিবা প্রথমে স্টার্ট মধ্য বহুত স্লো থিলা। অন্য পক্ষে যেতবেলে রেগুলার আপন দেখিবে বিরাট কোহলি আউট হইলে তারপরে ম্যাক্সওয়েল কিছু ব্যবধান পরে আউট হয়ে যাইছিল এবং ড্যানিয়েল খ্রিস্টিয়ান মধ্য সহল আউট হয়ে যাইছিল সেতবেলে মধ্য ম্যাচটি মুম্বাই আড়কু মধ্য ঢাল। কিন্তু এবি ডিভিলিয়ার্স, এবি ডিভিলিয়ার্স গোটে পটে ক্রিজরে রয়ে যেভাবে বিস্ফোরক ঢঙ্গে তাঙ্ক ইনিংস খেলুলে এবং যাকি শেষ ওভারে যাই রন আউট হয়েছিল কিন্তু ম্যাচটি সেতবেলে মুম্বাই হাতরু সে নেই সারিলে। সে মধ্য 27 বল রু 4টি চৌকা এবং 2টি ছক্কা সহ 48 রন বিস্ফোরক ইনিংস খেলে যাফলে এই ম্যাচটি আরসিবি বিজয় হাসল করছে। আপনার এই সিজন নয় 2013 সিজন রু বর্তমান সুদ্ধা সিজন দেখিবা সবু সিজন মুম্বাই ইন্ডিয়ান্স তার প্রথম ম্যাচ পরাজয় বরণ করেছে কিন্তু তথাপি 5 থর সে মধ্যে ট্রফি জিতাই পারছে। অপরপক্ষে আজি ম্যাচ কথা কইবা, আজি ম্যাচটি হচ্ছে গুরু এবং শিষ্যগত টক্কর। আমি সর্বদা সর্বদা কইতাম যে এমএস ধোনি, মহেন্দ্র সিং ধোনি যে কি ইন্ডিয়ার লিজেন্ড লিজেন্ড, সে বোধহয় চেন্নাই সুপার কিংস দর্শক তাঙ্কু মধ্যে দেখিবা মিলিব। তা সহ চেন্নাই দলকু পুনে আউথরে যে চিনা খালা রাইনা মধ্যে ফেরিছন্তি। তা সহ অনেক মধ্যে রবিন উত্থাপা জয়েন হয়েছে, দল মধ্যে আহরি শক্তিশালী হয়েছে। অন্যপক্ষে কইবা যে শ্রেয়াস আয়ার বাদ পড়লা পরে ঋষভ পন্থ গোটে নূয় অধিনায়ক দায়িত্ব মিলছে এবং দিল্লি ক্যাপিটালস দল মধ্য যুব প্রতিভা নিয়ে যুব প্রতিভা ভরপুর অছে। আজ ম্যাচটি মধ্যে কালি ম্যাচ ভিড়ে রোমান করা হবে বলে আশা করা হচ্ছে। স্মৃতি লগ্না বহুত বহুত ধন্যবাদ। কালির ম্যাচ ভাই আজ মধ্যে রোমাঞ্চকর হব বলে আশা করা যাচ্ছে। সুশান্ত রয়েছে আমার প্রতিনিধি যে অধিক সূচনা দৌলে আইপিএল কু নেই।